الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئت ولا تقرب هذه الشجرة فتكونا من الظالمين فتلقى فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم قل اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم
يحزنون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم بدر أنت أرلي سبون تما أبونا رجبو كما شنر ملكرا ছোট ছোট আমার কলেজার টুকরারা, আপনাদের সকলের প্রতি আমার আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর, যিনি আমাদের মুসলমান করেছেন, যিনি পৃথিবীর শ্রেষ্ঠতম পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরহমত করেছেন, যে আল্লাহ পাক এলাকার বিভিন্ন দিকে বিবাদ থেকে তথা দূর দূরান্ত থেকে ছুটে এসে বসার তৌফিক টুকুন দান করেছেন। বলেন তো, এখানে আমরা এসেছি না আল্লাহ এনেছেন? কে বলেন? আরে কি নাম? না আব্দুর রাজ্জাক সাহেব আজকের মেহমানদারের দায়িত্ব নিয়েছেন। এখানে আমরা আসি নাই, আল্লাহ এনেছেন। আল্লাহ যদি না আনতেন আমরা আসতে পারতাম না, একটা কথা আপনাদের মনে আছে? আল্লাহ তৌফিক না দিলে আপনি একটা সেদাও করতে পারবেন না। এখানে আসার পিছনে শক্তিটা কে দিয়েছে? সর্বশক্তির মালিক কে? অলমাইটি লর্ড। আমি আজকের মাহফিলকে বেহেশতের বাগান হিসেবে ঘোষণা করলাম, আর বেহেশতের বাগান সম্পর্কে বলা হয়েছে রেকে দর জান্নাত বাওয়াদ কাইবা উকবা দাখলে দোজখ বাওয়াদ কাইবা উকবা দাখলে দোজখ। আপনি যদি অল্প সময়ের জন্য বেহেশতের বাগানে বসে, এটা কিসের বাগান? আর কেউ যদি অল্প সময়ের জন্য ফর দি সাম টাইম, আপনি লেওয়াক্ত কালীন থোড়া সময়ের জন্য যদি বেহেশতের বাগানে বসতে পারেন, বেহেশতের বাগানে বসা মানুষটাকে, আসা মানুষটাকে আল্লাহ পাক কোনোদিন ধাক্কা মেরে জাহান্নামে ফেলে দিতে পারেন না। আপনাদের সুবহানাল্লাহর ভলিউমটা আরেকটু বাড়াইতে হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। শুনুন, এই যে ভাইরা আমার সামনে দিয়া এখন থেকে কোনো লোক এবং কোনো ছেলে পেলে ক্রস করতে দেওয়া হবে না, এদিকে আসতে দিবেন না কাউকে, ঠিক আছে? থ্যাংক ইউ। এই যে আমার সামনে যেন কেউ না আসে, সকলে উচ্চ কণ্ঠে বলবো মারহাবা। বন্ধুগণ, আমার বাবাজিরা, আমি যতক্ষণ কথা বলবো ইনশাল্লাহ আমার দিকে তাকিয়ে থাকতে হবে, কথাগুলো মনোযোগে শুনতে হবে, আমল করার জন্য বদ্ধপরিকর হতে হবে। কেননা এখানে যারা এসেছেন, গরিব ধনী সকলেরই সময়ের দাম আছে, আছে কিনা বলুন? রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কৃষক, শ্রমিক, স্টুডেন্ট অ্যান্ড টিচার, সার্ভিস হোল্ডার অ্যান্ড অ্যানাদার পার্সনস অ্যাকর্ডিং টু দ্যার স্ট্যাটাস, যার যার ওজনে প্রত্যেকের সময়ের দাম আছে কিনা বলুন? আমার কথা বলছেন বাবা? আমি তো মাহবুদের একটা নাখান্দা গোলাম। তারপরেও আল্লাহর খাকসার বান্দা হিসেবে, নাখান্দা গোলাম হিসেবে আল্লাহ আমার জীবনের কত ব্যস্ততা, আমি যদিও আল্লাহ নাখান্দা গোলাম, তারপরও ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড, আন্তর্জাতিক পৃথিবীতে আল্লাহ আমাকে ঘোরান, তমাম জাহানে, তমাম পৃথিবীতে আল্লাহর কালাম তাফসির করতে, নবীজির হাদিসকে ব্যাখ্যা করতে আল্লাহ আমাকে সারা পৃথিবীতে ঘোরান। এরই মাঝে বাংলাদেশে কিছু সময় তন্মধ্য থেকে কোথাও একটু সময় দেওয়া, এটা আল্লাহ মেহরবানি না করলে এটা হতো না। তো আল্লাহ আজকে আপনাদেরকে এই বিশাল সমাবেশে আল্লাহর মেহমান হিসেবে আসার তৌফিক দিয়েছেন, আমাকে আপনাদের খাদেম হিসেবে আসার তৌফিক দিয়েছেন। আমার আগে যিনি ওয়াজ করেছেন, আমার আগে যিনি আলোচনা করেছেন, বাংলাদেশের বিশিষ্ট বক্তা, আন্তর্জাতিক ব্যক্তিত্ব, আমার পীর ফতেহাবাদ দরবার শরীফ, আমার দরবার শরীফের বিশিষ্ট খলিফা সিরাজ শাহজালাল রাহাল মৌলানা ফয়সাল আহমদ হেলালি সাহেব আপনাদের সামনে সুন্দর আলোচনা করেছেন। আসুন, আমি যে কথাটা বলতেছিলাম, আমি যতক্ষণ কথা বলবো আমার দিকে তাকিয়ে থাকতে হবে, আমার কথাগুলো মনোযোগে শুনতে হবে, আমল করার জন্য বদ্ধ পরিকর হতে হবে। যেহেতু আমি চেষ্টা করছি, আমার অভ্যাস হলো আলোচনা চলাকালে দূর থেকে একটা আওয়াজ আমার কানে আসলে, একটা টু শব্দ আমার কানে আসলে আলোচনাতে ব্যাঘাত সৃষ্টি হয়, বেরিয়াল ক্রিয়েট করে। ফর দিস রিজন শ্রোতা বন্ধুদের সুদৃষ্টি কামনা করছি, আজকের মাহফিলের একটি জেন্টেল সিচুয়েশন, একটা সুন্দর পরিবেশ সৃষ্টির পেছনে সবার সুন্দর সজাগ দৃষ্টি রাখার জন্যে মাইক অপারেটর একটু সাউন্ড কমাই দাও,
মাইক অপারেটর সাউন্ড একটু কমিয়ে দাও যাতে ঝেনঝেন না করে। শুরু হচ্ছে সরাসরি পবিত্র কালামের পাক থেকে তাফসীর ইনশা। পবিত্র কালামের পাকের 114টি সূরার মধ্য থেকে একটি সূরা আল বাকারা থেকে অল্প তো ছায়া দিকে রিমা তালাত করেছি। মহান আল্লাহ পাক মসজিদে কুদ্দুস বাড়ি তালা আলমাটি রোড সর্বশক্তিমান আল্লাহর কাছে তৌফিক চাচ্ছি আল্লাহ আমাকে আয়াত কারিমার বিশুদ্ধ তাফসীর তার ব্যাখ্যা তার ঐতিহাসিক বৈজ্ঞানিক ভৌগোলিক আলোচনা পরে সামনে অতি স্পষ্ট ভাষায় তুলে ধরতে আল্লাহ আমাকে তৌফিক দিন। পাশাপাশি এই সমস্ত আলোচনা করো আমাদের সবার জীবনে সুন্দরভাবে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমরা সকলে বলব আল্লাহুম্মা আমিন। লিসন টু মি, আলোচনা মাঝে মধ্যে আমি যখন আল্লাহর কালাম তেলাওয়াত করব আমার তেলাওয়াত শেষ দেনেন দেন আপনারা উচ্চ কণ্ঠে বলে দিবেন আল্লাহু আকবার। পারা যাবে? পারা যাবে? দেখা যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত প্রতারিত শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাই। আল্লাহ বলেন মানুষ রে বলছিলাম অপারেটর একটু কমাই দাও সাউন্ডটা, কথা অপারেটর হয়ে রেছে অপারেটর একটু কমাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিতাড়িত প্রতারিত শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাই। আল্লাহ বলেন মানুষ রে, আল্লাহ বলেন মানুষ রে, শয়তান থেকে বাঁচাবার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই, একমাত্র আমি আল্লাহ। আমাদেরকে শয়তান থেকে বাঁচাবার ক্ষমতা আছে একমাত্র জোরে কোন কার? আল্লাহ। শয়তান থেকে, কার থেকে? নামটা বলেন তো, ক্লিয়ার বলেন, শয়তান। পরিচয় আছে ওনার সাথে? কথা বলুন। পরিচয় নাই? ওনার বাড়ি কোন দৃষ্টিকে জানা আছে? জানেন না? ওনাকে কোন বাপ জন্ম দিল, কোন মা জন্ম দিয়েছে মিস্টার শয়তানকে জানা আছে? বলবেন ও কুমিল্লা পীর ফাতেহাবাদ দরবারের পীর, পীর যত শফিকুল ইসলাম, আমরা তো জানি না শয়তানের বাড়ি কোথায়, মা কে বাপ কে, আপনি জানেন? হ্যাঁ আমি জানি, বিধায় তো এই ফকির বান্দাকে দাওয়াত করেছেন জানাই দেওয়ার জন্যে। আমরা বসে আছি পৃথিবীতে, পৃথিবীর নিচে আছে পাতাল। হোয়াট ইজ দিস? আচ্ছা শুনুন, বলছিলাম বসার জন্য পেরেশানি করেন না, যে যেখানে আছেন থাকেন, উচ্চ কণ্ঠে বলেন মারহাবা। আমার কথার জবাব দিবেন সুন্দর করে। এনিওয়ে যে কোনো কারণে আপনি যদি মাথা একটু এদিক সেদিক ঘোরান আলোচনা বসতে আপনাদের কষ্ট হবে। শুনুন, আমরা বসে আছি পৃথিবীতে, জোরে কোন কথায় বসছি? পৃথিবী। পৃথিবীর নিচে আছে পাতাল, পাতালের নিচে আছে সিজ্জিন, সিজ্জিনের অনেক গভীরে শয়তানের জন্ম, শয়তানের বাপ এক দোজকের সিংহ, ইবলিসের বাপ এক দোজকের সিংহ, নাম হলো ঘুমা। ইবলিসের মা আরেক দোজকের বাঘিনী, আরেক দোজকের বলেন বলেন বোনের ঘরের বাঘিনী না, বাঘ আর বাঘিনী। ইবলিসের বাপ এক দোজকের সিংহ, নাম হলো খুমা। ইবলিসের মা আরেক দোজকের বাঘিনী, ইবলিসের মার নাম নীলবিষ। যেরকম কি নাম? ইবলিসের মার নাম নীলবিষ। সিজ্জিনের অতলতলে তার জন্ম, জন্মের পর থেকে ইবলিস শুরু করলো সে বন্দেগী। ওহ আল্লাহ কত প্লিজ ইবলিসের আবাদতে, খুশি হয়ে আল্লাহ তাকে সিজ্জিন থেকে নিয়ে আসলেন পাতালে। পাতাল আসার পরে শুরু হচ্ছে আরো আবাদত, আল্লাহ খুশি হয়ে পাতাল থেকে ইবলিস শয়তানকে নিয়ে আসলেন পৃথিবীতে। ও কি যে বন্দেগী শয়তানের, টোটাল তাফসিরে লেখে 7.5 লক্ষ বছর আবাদত করেছে শয়তান। কত বছর? এমন কোন জায়গা নাই পৃথিবীর যেখানে শয়তান সেজদা করে নাই। সেজদা দরকার আছে? বলুন বলুন। বর্তমানে বাংলাদেশে কিছু পীর আছে যে সমস্ত পীরদের কারণে হকানি পীরদের কলঙ্ক হয়। ওই পীররা বলে নামাজ লাগে না, সেজদা যদি প্রশ্ন করা হয় কি পীরের মুরিদ হইলা, নামাজ পড়ে না সেজদা পড়ে না, কই জানো না? কই কি জানবো? শয়তান যে সেজদার বাকি একটু জাগা রাখলো না, ফতোয়া দেয় শয়তান যে সেজদার বাকি একটু জায়গা
থাকলো না, তারপর সেজদা দিতে বলেন কে নে মাওলানা। নাউজুবিল্লাহ, জোরে কোরআন। শয়তান এত সেজদা দিয়েছে পৃথিবীতে কোনো জায়গা ফাঁকা নাই, তারপর আবার সেজদা দিতে বলো কেন? বোঝেন নাই? শয়তান যে সেজদার বাকি একটু জায়গা রাখলো না, তারপরেও সেজদা দিতে বলেন কে নে মাওলানা। আরে কি পীরের মুরিদ হইলা, উজু নাই গোসল নাই, জানো না পানির নিচে মোমের বাতি বান বাতাসে নিবে না, পানির নিচে মোমের বাতি বান বাতাসে নিবে না, আল্লাহর ওলি যারা অজু গোসল লাগে না। এই ছেলে এখানে না সামনে গোদে ডিস্টার্বেন্স এর ধরে বুঝেন না, পানির নিচে মোমের বাতি বান বাতাসে নিবে না, আল্লাহর ওলি যারা অজু গোসল কি বলেন সব সবাই লাগে নাকি লাগে না? অজু গোসল লাগে নাকি লাগে না? আসুন, এত আবাদত শয়তানের পৃথিবীতে একটা জায়গা ফাঁকা নাই, খুশি হয়ে আল্লাহ ভেরি প্লিজড নিয়ে গেলেন শয়তানকে পথে মাস পানে। প্রতিটা আকাশে হাজার বৎসর শয়তান বন্দি করেছে, এক দুই তিন চার পাঁচ ছয়, তারপরে সপ্তম আকাশের থেকে আল্লাহ খুশি হয়ে শয়তানকে নিয়ে গেলেন বেহেশতে। আমি তো বসে আছি এত সুন্দর চেয়ার কাঠের, কিন্তু শয়তানকে বেহেশতে আল্লাহ বসতে দিয়েছেন চেয়ার অফ গোল্ড, স্বর্ণের চেয়ার, টিচার অফ অ্যাঞ্জেলস, এমনকি চারজন মশহুর ফেরেশতা ওনাদেরও শিক্ষক মুআল্লিম উল মালায়েকা শয়তান। সাড়ে সাত লক্ষ বছর বন্দিগি, কত বছর? এবার আসুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতারে তো প্রতারিত শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাই, আল্লাহ বলছেন আমার কাছে পানা চাইতে হবে শয়তান থেকে বাঁচতে হলে, কারণ উইদাউট আমাকে ছাড়া কেউ কোনো সত্যি শয়তান থেকে তোমাকে বাঁচাতে পারবে না। আল্লাহ ঘোষণা দিয়েছেন, লা তাতবিউ খুতুওয়াতিশ শাইতান। না, শয়তানের অনুসরণ অনুকরণ করো না, ফলো করো না শয়তানকে, ফলো নট দি ফুট স্টেপ অফ ডেভিল। আপনি প্রশ্ন করবেন আল্লাহ, হয় শয়তানকে অনুসরণ করব না, কারণটা কি? ইন্নাহু লাকুম আদুউম মুবীন। আল্লাহ বলে নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন, সিউরি হি ইজ অ্যান আপিন এনিমি ফর ইউ। পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি নামে ওই আল্লাহ, কুল নাই কিনারা নাই মহিমা জাহার, বাই দি নেম অফ আল্লাহ দ্য মোস্ট গ্রেসিয়াস এন্ড মোস্ট মার্সিফুল। ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসজাদু ইল্লা ইবলিস। অলমাইটি লর্ড সেড, বিহোল্ড আই সেড দ্য অ্যাঞ্জেলস bow down to Adam, they bowed down, not so Iblis, he refused. Allah ফেরেশতাদেরকে বললেন আদম কে সিজদা করো, they bowed down, সবাই সিজদা দিল, not so Iblis, he refused, কিন্তু Iblis সিজদাটা refused করে দিল, আল্লাহর হুকুমটাকে মানলো না। অহংকার জুড়ে কোন কি আমি মানুষের বানানো কোনো ওয়াজ করছি না, আমি সরাসরি আল্লাহর ওয়াজ করছি। বক্তা হলেন আল্লাহ, শ্রোতা হলেন নবীজি, ওয়াজ করছেন আল্লাহ, শুনছেন আমার নবীজি। এমন বক্তার হয় না, এমন শ্রোতাও আর, আল্লাহ হলেন বক্তা, শ্রোতা হলেন নবীজি। আল্লাহ বলেন আদম, আদমকে সেজদা করো, সবাই সেজদা করলো, কিন্তু ইবলিস সেজদা করলো না,
আল্লাহ হুকুম না মানার কারণে তার গলায় শয়তানের জিনজির লাগাই দিলেন। নাউজুবিল্লাহ বলেন অহংকার করছিল। আল্লাহ পরবর্তী সময় শয়তানকে বলছিলেন, শয়তান রে মা নাহাকুম ইস, আমার তো আমি যখন তোকে হুকুম করেছিলাম তোকে সেজদা করতে নিষেধ করছিল কে? শয়তান কয় আবার জিগাও, নাউজুবিল্লাহ বলেন, জানো না আল্লাহ আনা খাইরুম মিনহু, যাকে সেজদা করতে বলছো আমি আদম থেকে আমি অনেক উত্তম, খালাকতানি মিন নার খালাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছে আগুন দিয়ে, আদমকে সৃষ্টি করেছে মাটি দিয়ে, সুতরাং মাটির থেকে আগুনের ভ্যালুয়েশন অনেক বেশি ফর দিস রিজন আমি সেজদা করে নেই। অহংকার যেরকম কি একটা কথা মনে রাখবেন, অহংকার কোনো মানুষ করতে পারে না, অহংকারের চাদর একমাত্র তার গায়ে মানায় যিনি আমাদের আল্লাহ, যেরকম কে আল্লাহ নিষেধ করেছেন। গোলাম কোনোদিন অহংকার করতে পারে না, অহংকার করবে মনিব, আমরা হলাম গোলাম। আল্লাহ বলেছেন কেমনে আমাদের চলতে হবে পৃথিবীতে, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা, হাওনা অরিজিনাল বান্দা কারা? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ বান্দা? বান্দার তারিফ কি, ডেফিনেশন কি, বান্দা কাকে বলে? মনিব শিখাই দিতেছে, আল্লাহ শিখাই দিতেছেন যে মানুষ পৃথিবীতে নম্র ভদ্র অহংকার ছাড়া বিচরণ করে হি ইজ দ্য বেস্ট বান্দা, সে হল আমার আসল বান্দা। সুবহানাল্লাহ বলে অহংকারের কারণে শয়তানের 7.5 লক্ষ বছরে বন্দিগী ধ্বংস করে দিলেন আল্লাহ। কিসের কারণে? মনে রাখবেন অহংকার করা যাবে না। আমার ভাইরা শয়তানের জিনজির লাগাই দিলেন ইবলিসের গলার মধ্যে। আল্লাহ বলেন ওয়াকুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা এদিকে অহংকারের কারণে 7.5 লক্ষ বছরের বন্দী আল্লাহ তার ধ্বংস করে দিয়া শয়তানের জিনজির ঘোলাই দিয়া আল্লাহ বলেন আদম তোমরা স্বামী স্ত্রী ওয়াইফ এন্ড হাজবেন্ড বসবাস করো আমার জান্নাতে, যত ইচ্ছা ভ্রমণ করো, যা খুশি খাও, লেকিন দিস ইজ দ্য ট্রি, ইজ এট আ গাছ, লা তাকরাবা, আল্লাহ খাইও না বলেন নাই, খাবার দূরের কথা, তাকরাবা মানে করিব, গাছের কাছেও যেও না, ঠিক কেন? যেরকম এখানে ওলামায়ে কেরাম আছেন, আল্লাহ একথা বলেন নাই, গাছের ফলটা খাইও না বলেন নাই, আল্লাহ বলেছে লা তাকরাবা, তার কাছে যাইও না, যদি বলে কাছে যাইও না তাহলে ফল খাওয়া দূরের কথা, কাছেও যাও না, যদি আমার কথা মান্য করো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। ভাইরা শয়তান পেরেশান হয়ে গেল আদমের কারণে, আমি রিফিউজ করার কারণে সেজদা, শয়তানের জিনজির আমার গলায়, আর আদম হাওয়া ভেসতে বসবাস করছে আরামে, ঠিক আছে যদি চান্স পাই, কে বলে বলেন বলে কে বলে যদি চান্স, আমার ভাইরা শয়তান বেহেশতের চারদিকে রাউন্ড দিচ্ছে, চান্স খুঁজতেছে, সুযোগ তালাশ করছে। আল্লাহর কেরিশমা জান্নাত থেকে ময়ূর বের হয়েছে আহার করতে, তাফসিরে লেখে ময়ূর সাপ খেতে ভালোবাসে, কি খেতে? ময়ূর বেহেশত থেকে বেরিয়ে সাপের মাজায় কামড় দিয়েছে, সাপ যখন ব্যথা পেয়েছে হাঁ করেছে, ইন দিস টাইম শয়তান সাপের মুখের ভিতরে ঢুকে পড়েছে, সাপ যখন মুখটা বন্ধ করলো ময়ূর সাপ নিয়ে ভেসতে চলে আসছে, যে গাছের কাছে যেতে আল্লাহ নিষেধ করেছেন গাছের কাছে গিয়ে সাপটাকে ছেড়ে দিলে, সাপের মুখ থেকে শয়তান গাছের পাশে বসে করুণ সুরে কাঁদতেছে, এমন কণ্ঠ দিয়ে কাঁদছে যে কণ্ঠটা মা হাওয়ার কানে গেলে মনটা সহজে ঘুরে যাবে। মেয়ে লোকের মন তো নরম, বলেন তো নরম না গরম? জোরে বলেন নরম। নবীজি বলছেন মেয়েরা হলো টনক, টনক বুঝেন ওই যে জুট হয় না, জুট পাট হয়, পাটের ভিতরে কি থাকে কি বলেন আপনারা? সোনা, সোনা খড়ি থাকে, পাটখড়ি, দ্যাট ইজ পাটখড়ি না, পাটখড়ি,
জুটির ভিতরে যেটা থাকে, পাটখড়িটা ভাঙতে বেশি কষ্ট হয়, এটা টান দিলে ভেঙ্গে যায়, এটা টনক। নবীজি বলেন উম্মতরে মেয়ে লোকেরা এরা হলো নম্র মনের আর টনক দিলের, টনক এবং নরম। এদেরকে যদি জোর করে বাঁকাইতে চাও, তোমার বোন, তোমার মা, তোমার স্ত্রী, তোমার কথা মতো পরিচালিত করতে চাও, জোর করলে হবে না, মারামারি করলে হবে না, তীরের সাথে ঘুষাঘুষি করলে হবে না, রাগারাগি করলে হবে না। নবী বলছেন তোমার বিবির সাথে তুমি জোর করো, এরা টনক ভেঙ্গে যাবে, স্বামী স্ত্রী সম্পর্কটা কি বলেন নষ্ট হয়ে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন ইয়া রাসূলুল্লাহ কি করব, এরা মন নরম, যদিও টনক কিন্তু মন নরম, তুমি যদি এদেরকে বাঁকাইতে চাও, তোমার কথা মতো পছন্দ মতো চালাইতে চাও, তাহলে মারামারি নয়, কুদাকুদি নয়, ঘুষাঘুষি নয়, তুমি তোমার স্ত্রীকে আদর দাও, সোহাগ দাও, প্রেম দাও, প্রীতি দাও, ভালোবাসা দাও। তোমার স্ত্রী যদি বুঝতে পারে ওহ আমার স্বামী আমাকে এত আদর করে, যা করে খোদা আমি তার জন্য জীবন দিব, ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন। আল্লাহ কি বলছেন, আল্লাহ বলছেন হুন্না লেবাসুল্লাকুম ওয়া আনতুম লেবাসুল্লাহুন্না। আল্লাহ বলছেন এখানে কোনো অহংকারের কিছু নেই, স্বামী স্ত্রী, স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ, দ্যাট ইজ দ্য ডিফারেন্স হিয়ার, কোনো ডিফারেন্স নাই। আল্লাহ বলছে স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক, আদর দিয়ে সোহাগ দিয়ে, স্বামী স্ত্রীর কম্বল, স্ত্রী স্বামীর কথা বলেন না কেন কম্বল, আদর হলে সোহাগ হলে কম্বল ঠিক থাকবে, আদর সোহাগ নাই কম্বল ছিঁড়ে জাজরা হয়ে যাবে, ঠিক কেনা বলেন। কিন্তু মা মাগো একটা কথা মনে রাখতে হবে, আমার নবীজি বলেছেন ও আমার উম্মতেরা মেয়ে লোকেরা শোনো, তুমি যদি স্বামীর সাথে রাগারাগি করো কোনো কারণে, এনি ওয়ে তোমার স্বামী যদি একটু রাগ করে আর হঠাৎ তোমার মৃত্যু হয়ে যায়, তুমি যদি তোমার স্বামীর থেকে মাফ না নিয়ে কবরে যাও, তাহলে একটা কথা মনে রাখবা, তুমি যদি তোমার স্বামীর থেকে মাফ না নিয়ে কবরে যাও, ওই স্ত্রীর কবরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতে থাকবে। ওই স্ত্রীর কবরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতে থাকবে। আসুন, বলছিলাম শয়তান যে গাছের কাছে আল্লাহ যেতে নিষেধ করেছেন ওইখানে বসে বসে করুণ ছুরি কামতেছে, মেয়ে লোকের মন তো কি বলছিলাম নরম, জোরে বলেন নরম। মা হাওয়া আওয়াজ শুনে মনটা কেঁপে উঠছে, মানন্তা কে তুমি, কে? শয়তান বলছে আমাকে চিনবেন না, আমি অনেক উপরের দরজার ফেরেশতা, বড় বুজুর্গ ফেরেশতা। আসলে কে? আসলে কে? হ্যাঁ ফেরেশতা। কি জন্য এসেছেন? হাওয়া জানেন আমি একটা গোপন তথ্য দেওয়ার জন্য আপনাদের কাছে এসেছি। আল্লাহ বলেন, নবীজিকে বলতেছে দোষ জানেন, শয়তান কসম করে, শয়তানের আবার কসম, কিন্তু আল্লাহর নাম নেয় না, শয়তানের চিকন ফাঁক রাখছে। কসম করি তো আমরা আল্লাহর নামে, যেরকম কার নামে, কিন্তু শয়তান আল্লাহর নাম দিয়ে কসম করে না, নিজে নিজে কসম করে, চিকন একটা ফাঁক আছে কোরআন মজিদে। মহিলা প্যান্ডেলে আওয়াজ হয় না, আরো সামনে মাইক, তাহলে দাঁতই তো ভেঙে যাবে, আবার ব্যবস্থা নেই মাইক আর সামনে আনার। আচ্ছা ঠিক আছে শুনুন, আল্লাহু আকবার, জোরে বলেন, কি বলছিলাম, কি বলছিলাম, আমি কসম করতেছি শয়তান, আমি কসম করে বলছি আমি আপনাদের জন্য একটা উত্তম উপদেশকারী হিসেবে এসেছি। আহে কাম, হ্যাঁ কি জন্য, কি উপদেশ? দেখেন মাবুদ কি সুন্দর করে নবীজির কাছে এগুলি জানাইতেছেন, মানাহাকুমা রব্বুকুমা
সাজাও ইল্লা আন তাকুনা মালাকাইন। হওয়া জানেন গাছের ফল খেতে নিষেধ করছেন কেন? যদি গাছের ফলটা খেতে পারেন আপনারা সঙ্গে সঙ্গে ফেরেশতা হয়ে যাবেন। একজন না মালাকাইনে এখানে দ্বিবচন ব্যবহার করেছেন, কয় বচন? দ্বিবচন, দুজন ফেরেশতা হয়ে যাবেন। হাওয়া কয় তাই, শয়তান কয় থামেন আরো খবর আছে। আরো কি আছে? শুধু ফেরেশতা হবেন এখানেই শেষ নয়, হিয়ার ইজ দ্য স্টপ, আরো খবর আছে। শুনুন, যদি গাছের ফলটা খেতে পারেন দুজন ফেরেশতা হয়ে যাবেন। আর নেক্সট কথা হলো আপনারা চিরদিনের জন্য বেহেশতে বসবাস করতে পারবেন। ফর দি ইউনিভার্সাল টাইম ইউ উইল স্টে দেয়ার, এই যে জান্নাত আছে বেহেশত আছে, চিরদিন চিরন্তন থাকতে পারবেন ফলটা খাইলে। ইনজেকশন ঠিক মতো দিতেছে, নাউজুবিল্লাহ জোরে পড়ুন। আল্লাহ বলেন দোষ শয়তানের কথায়, ও দোষ শয়তানের কথায়, শয়তানের কথায় দুজনকে কাবু করে ফেলল। আল্লাহ বলেন দোষ শয়তানের কথায়, এরা যখন গাছের ফলটা খেয়ে ফেললো, ফালাম্মা যাকাশাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। ওহ আল্লাহ আকবার, জিনাবা মাবুদের কি সুন্দর আওয়াজ দোস্ত। জানেন ফালাম্মা যাকাশাজারা, ফালাম্মা যাকাশাজারা, শয়তান যখন ফল খেয়ে ফেলেছে, আরে আদম হাওয়া তাকিয়ে দেখতেছে, হযরত আদম আলাইহিস সালাম নজর করে দেখে আদমের, আমাদের বাবা আদম, আদমের গায়ের থেকে বেহেশতের পোশাকগুলি খুলে খুলে পড়ে যাচ্ছে। মা হাওয়া তাকে দেখে মায়ের গায়ের থেকে পোশাকগুলি অটোমেটিক্যালি পড়ে যাচ্ছে। আমাদের বাবা আদম জোর করে পোশাক ধরে রাখতে পারে না, আমাদের মা হাওয়া জোর করে পোশাক ধরে রাখতে পারে না। পোশাক জনে বলে, ও আদম হাওয়া তোমরা আল্লাহর আইন অমান্য করেছো, তাহলে আল্লাহর জান্নাতের পোশাক আমি তোমাদের গায়ে থাকবো না। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা আদম হাওয়া দুজনে পরিশান হয়ে গেলেন, আরে আদম নবী জোর করো জান্নাতের পোশাকগুলি ধরে রাখতে পারে না, আমাদের মা হাওয়া জোর করে জান্নাতের পোশাক গায়ে রাখতে পারে না, আমার মা হাওয়া তাকে দেখে স্বামীর সামনে উলঙ্গ হয়ে যাচ্ছে, তিনি বাবা আদম তাকে দেখে বিবির সামনে উলঙ্গ হয়ে যাচ্ছে। আরে আমাদের বাবা আদম কিং কর্তব্য বিমূর হয়ে আল্লাহর আল্লাহর জান্নাতের গাছের থেকে বাবা আদম তিনটা পাতা ছেড়লেন, যেরকম কয়টা পাতা, তিনটা পাতা ছেড়ে বাবা আদম, উনি ওনার লজ্জা ডেকেছেন, পোশাক তো নাই উলঙ্গ, উনি গাছের তিনটা পাতা দিয়ে লজ্জা ডেকেছেন। আর মা হাওয়া মিলুক তো লজ্জা বেশি, আমাদের মা হাওয়া তিন পাতা দিয়ে লজ্জা ডাকতে পারে নাই, আমাদের মা গাছের জান্নাতের গাছের পাঁচটা পাতা ছেড়লেন, যেরকম কয়টা, জান্নাতের গাছের পাঁচটা পাতা ছেড়েছেন। আমার ভাইরা মা হাওয়া পাঁচ পাতা দিয়ে লজ্জা ডেকেছেন, আর আমাদের বাবা আদম তিন পাতা দিয়ে লজ্জা ডেকেছেন। এজন্যে আমাদের মৃত্যুর পরে পুরুষের কাফনের কাপড় তিনটি, যেহেতু বাবা আদম তিন পাতা দিয়ে লজ্জা ডেকেছেন, উলঙ্গপনা ডেকেছেন তিন পাতা দিয়ে, মা হাওয়া পাঁচ পাতা দিয়ে লজ্জা ডেকেছেন। এজন্যে মিলুক মৃত্যুবরণ করলে মিলুকের কাফনের কাপড় প্রয়োজন হয় পাঁচটি, যেরকম কয়টি? ও ভাইরা জীবনে কোনদিন কোন ইমাম কোন মুয়াজ্জিন কোন পীর মুর্শিদ প্রশ্ন করলেন না, হুজুর আমি
কোটি কোটি টাকার মানি, বাবার জন্য তিনটা কাফনের কাপড় আমি কেনে দেব, আব্বার জন্য কাফনের কাপড় আমি 30টা দিব, আমার মার জন্য আমি 60টা কাপড় দিব, আমার তো টাকা পয়সার অভাব নাই, কেন দিব তিনটা, কেন দিব 5টা? এই প্রশ্ন তো কোনোদিন করলেন না। কেমনে দিবেন আপনি আব্বার বাবার জন্য? আপনার আসল বাপ আদম নবী আমাদের কি আসল, আসল না নকল? আসল বাপ, আসল বাপ না নকল বাপ? মা হওয়া আসল মা না নকল মা? আপনার আসল বাবা আসল মা তো লজ্জা ডেকেছেন তিন পাতা দিয়ে, আর মা ডেকেছেন পাঁচ পাতা দিয়ে। এই নিয়ম চলতে থাকবে চিরকাল। আমার ভাইয়েরা আমার বন্ধুরা, মৃত্যুর সময় যখন ঘনিয়ে যাবে, মানুষ যখন মরে যায়, গোকম তার গায়ে গোসল দেয়, পানি ঢালে, বড়ি গাছের পাতা দিয়ে অনেকে পানি গরম করে, আমার ভাইরা পানি ঢালে আর গোসল করায়, একদম কাপড় গায়ে থাকে না। ওই বাবা আদমের গায়ের থেকে যখন বেহেশতের পোশাক পরে গেছিল, উনি ছিলেন উলঙ্গ, তখন তিন পাতা দিয়ে কাফন করেছে, লজ্জা দেখেছেন, আমাদের মৃত্যুর পরের গোসলের পরে আমরা উলঙ্গ হয়ে যাব, তখন আমাদেরকে ঢেকে দিবে তিনটা পাতা দিয়ে, তিনটা কাপড় দিয়ে আর পাঁচটি কাপড় দিয়ে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বাবাজিরা, শরত আপনার ওদিকে তাকায় না, আমি না, আল্লাহ বলতেছেন। কে বলে? হ্যাঁ কে বলে? শরত কথা তো মানো নাই। ওয়াকুলনা বিতু বাদুকুম লিবাদিন আদু ওয়া লাকুম ফিল আরদি মুস কথা তো মানো নাই, নামো আমার জান্নাত থেকে, নামো পৃথিবীতে, পৃথিবীতে চলে যাও, নির্ধারিত সময় পৃথিবীতে থাকবা, চিরদিনের জন্য নয়, সেখানে একজন আরেকজনের দুশ্মন হবে, যাও। পরবর্তী আয়াতে আল্লাহ বলেন কুল নাবিতু মিনহা জামিয়া, নামো, একজনও থাকতে পারবে না, সবাই নামো, যেরকম কয়জন, আর বললে একটু জোরে বলেন কয়জন? আমার ভাইরা এখানে ওলামায়ে কেরাম আছেন, ওনারা বসতেছেন, আল্লাহ বলেন কুল নাবিতু মিনহা জামিয়া, শব্দ বলা হয় দুইজনের জন্য না, অনেক জনের জন্য, বহু বচন, জামিয়া কোন বচন? তাহলে দুইজন হইলে আল্লাহ জামিয়া বলতেন না। আল্লাহ বলেন তোমরা সবাই নেমে যাও, মানে পাঁচজন নেমে যাও, যেরকম কয়জন? সাপ, ময়ূর, শয়তান, আদম, পরে ভয়, পাঁচজন নেমে যাও। আমার ভাইরা শয়তান আর বাবা আদম হাওয়া ছাড়া সাপ নেমে গেল, ময়ূর নেমে গেল। আল্লাহ বলেন শয়তান রে নাম, নাম শয়তান কয় রাখো নাম তাসি, আল্লাহু আকবার। আল্লাহ বলেন কুল নাহবি তু মিনহা জামিয়া, সাপ নামছে, ময়ূর নামছে, এই শয়তান নাম রাখো নাম তাসি, সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহ বলেন আবার নাম তাসি। ভাইরা মোস্ট ইম্পর্টেন্ট এন্ড ইন্টারেস্টিং আলোচনা, গুরুত্বপূর্ণ কথা আমার সামনে চলে, আগে মাহবুবের সাথে সম্পর্কটা আরেকটু জোরদার করি, যদি আজকে পারি আমরা আল্লাহর সাথে সম্পর্ক গভীর করতে, আমরা আজকে যা চাই আল্লাহ যদি আমাদের কপালে দিয়ে দেন, আল্লাহকে বাধা সৃষ্টি করার ক্ষমতা কারো আছে কিনা, জোরে কোন, তাহলে চিন্তা কি সে? হে হৃৎপিণ্ডে আঘাত দিব, গোনাগুলি বাড়িঘর ছাড়েন, রাস্তা ছাড়েন, দোকান ছাড়েন, আপনার তো
আমার মতো কত লোক কবরস্থানে পড়ে আছে, এসে দেখেন না হাজার হাজার লোক আল্লাহর মহাম্মদে নবীর মহাম্মদে বসে পড়েছে, জায়গা পায় না। মানুষের ঢল নেমেছে, আপনার কপালে তো খারাপ, মা ফিরে আসতে পারলেন না, এখনো সময় আছে, দৌড়াম দৌড়াম। যে আল্লাহর নাম ডেকেছেন একটু চিৎকার মারে বলেন তো, আমার আল্লাহ বলেন শয়তান কুলনাহবিতু মিনহা জামিয়া, ও শয়তান ময়ূর নেমে গেছে, সাপ নেমে গেছে, তুইও নেমে যা, থাকতে পারবি না এখানে। শয়তান কয় আল্লাহ তোমার হুকুম মানব, কিন্তু আমার কিছু কথা আছে। কিরে শয়তান তোর আবার কিসের কথা? জানো না আল্লাহ 7.5 লক্ষ বছরে বন্দী আদমের জন্য আমার ধ্বংস হয়ে গেল, আমার বুঝি কোনো কথা থাকবে না? আল্লাহ বলেন তোমার কি কথা বলো? কোরআন শরীফে আল্লাহ শয়তানের কথা তুলে দিয়েছেন, আল্লাহ বলেন আনজিরনি ইলা ইয়াউমি ইউবা
শয়তান বলে আল্লাহ আমার 7.5 লক্ষ বছরে বন্দেগী ধ্বংস হয়ে গেল আমার অহংকারের কারণে, মাবুদ গো আমার আল্লাহ তুমি এখন থেকে কিয়ামত পর্যন্ত আমার হায়াত দিয়ে দাও। আল্লাহ বলেন ইন্নাকা মিনাল মুনজারিন, যাও তোমাকে এখন থেকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দেওয়া হলো। আমাদের বাবা আদম চিৎকার মেরে কাঁদতে লাগলো, আল্লাহ তুমি যে শয়তানকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছো আমাকে না বললা পৃথিবীতে থাকতে হবে, নির্ধারিত সময় আমার আওলাদ হবে, সন্তানকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছো, শয়তান তো আমার সন্তানদের কুমন্ত্রণা দিয়ে জাহান্নামে বানিয়ে দেবে। আল্লাহ বলেন চিন্তা করো না রে আদম, শয়তানকে কিয়ামত পর্যন্ত হায়াত আমি আল্লাহ দিয়েছি, যাও তুমি চিন্তা করো না আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত পৃথিবীতে নবী রাসূল পাঠাইয়া দেব। নাম শয়তান, শয়তান কো আল্লাহ চিকন বুদ্ধি বানাইছিলাম, এটা আবার প্রকাশ করে দিল, আদমরে বুঝাই দিল। আল্লাহ গো আরেকটা দাবি আমার মানো, আমি নেমে যাব মুহূর্তের মধ্যে, আমি যাতে সারাটা পৃথিবী ঘুরে আবার ফিরে আসতে পারি মুহূর্তের মধ্যে, আমি যাতে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, ইস্টার্ন ওয়েস্ট, নর্থার্ন সাউথ, মশরিক থেকে মাগরিব, সীমান্ত থেকে জনুব, আমি যাতে মুহূর্তের মধ্যে রাউন্ড দিয়ে চলে আসতে পারি। আল্লাহ বলেন সারা পৃথিবীতে ঘুরে আসতে পারবা মুহূর্তে, ক্ষমতা দিয়ে দিলাম। বাবা আদম কান্দে, আল্লাহ তুমি যে শয়তানকে সারা পৃথিবীতে ঘোরার ক্ষমতা দিয়েছো, মাবুদ গো উপায় হবে কি? আল্লাহ আল্লাহ জোরে বল, আমার সন্তানেরা এরা সারা পৃথিবীতে ছড়ায়া থাকবে, তুমি শয়তানকে ক্ষমতা দিলা মুহূর্তের মধ্যে সারা পৃথিবী ঘুরে ঘুরে আসবে। আল্লাহ বলে না তোমরে কোনো চিন্তা করো না, শয়তানকে আমি ক্ষমতা দিয়েছি সারা পৃথিবী মুহূর্তের মধ্যে ঘুরে আসবে, তুমি কোনো চিন্তা করো না, আমি আল্লাহ সারা পৃথিবীতে নবী রাসূল ছড়ায়া ছড়ায়া রেখে দিব। আর কি কথা আছে? শয়তান কে লাগো যে আদমের জন্য 7.5 লক্ষ বছরের বন্দেগী ধ্বংস হয়ে গেল, আল্লাহ আরেকটা কাজ করো, আরেকটা আবদার পূরণ করো, আমি যাতে আদম সন্তানের মাথার মগজের ভিতর ঢুকে রক্তের সাথে মিশে যেন বেরিয়ে আসতে পারি। আল্লাহ বলে শয়তান দেখা যাবে এই ক্ষমতাও তোকে দিয়ে দিলাম, এবার আমাদের বাবা আদম কাঁদতে কাঁদতে পেরেশান হয়ে গেলেন। আল্লাহ বলেন আদম রে এমন ভাবে অছুর তার কান্নার কারণ কি? মাবুদ গো আমার আল্লাহ তুমি যে শয়তানকে ক্ষমতা দিয়েছ আমার সন্তানের মাথার মগজে ঢুকে রক্তের সাথে মিশে আবার বেরিয়ে আসবে, আল্লাহ শয়তান কুমন্ত্রণা দিয়ে আমার আওলাদকে আল্লাহ সাগর মহাসাগর পরিমাণ গুনাগার বানিয়ে দেবে, পাহাড় পর্বত পরিমাণ গুনাগার বানিয়ে দেবে। আল্লাহ বলেন চোখের পানি মুছে ফেলো আদম, আর আমার কথা শোনো, শয়তান তোমার আওলাদকে যদি সাগর মহাসাগর পরিমাণ গুনাগার বানিয়ে দেয়, শয়তান তোমার সন্তানদেরকে যদি পাহাড় পরিমাণ পর্যন্ত গোনাগার বানিয়ে দেয়, আদম রে ও আদম আমার কথা তুমি মনোযোগে শোনো, আমি যখন আসে মহল্লায় বসি 24 ঘন্টা, আমি আসে মহল্লায় বসা 24 ঘন্টা ফেরেশতারা আমার আরশের চারদিক দিয়া সুবহান কদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালায়েকাতি ওয়া রূহ তাসবিহ পড়ে, আদম 24 ঘন্টা ফেরেশতারা আমার চারদিকে রে তাসবিহ পড়ে, আদম তোমার সন্তানেরা এরা যদি পাহাড় পর্বত পরিমাণ গোনা করে ফেলে, এরা যদি সাগর মহাসাগর পরিমাণ গোনা করে ফেলে, চিন্তা করো না ফেরেশতারা সুবহান কদ্দুসুন বলে আমার সিংহাসনের চারদিকে তাসবিহ পড়বে, তোমার সন্তান যদি আমার গোনা গোনা মাফের জন্য ডাক দেয়, আমার যদি ডাক দেয়া কয় আল্লাহ তোমার সন্তানেরা যদি আমাকে আল্লাহ গো গো আল্লাহ বলে ডাক দে, ফেরেশতারা সুবহান কদ্দুসুন বলতে থাকবে, আমি চিৎকার দিয়ে বলবো ফেরেশতারা রে তাসবিহ পড়া বন্ধ করে, আল্লাহু আকবার জোরে কর, আল্লাহু আকবার।
ফেরেশতারা আমার আদম সন্তানেরা কাঁদতেছে, তোদের তাসবি পড়া বন্ধ করে দে। ও ফেরেশতারা তাসবি পড়া বন্ধ করে দাও আদম, ফেরেশতার তাসবি বন্ধ করে দিয়া তোমার আওলাদের চিৎকার আমি শুনবো, সঙ্গে সঙ্গে তাম গুনাহ মাফ করে দেওয়া। একটা গুনাহ থাকবে না তাফসিরে লিখে আল্লাহ যে গুনাহ মাফ করে দিবেন, প্রথম 25%, এরপরে 20%, এরপরে 10, না দ্যাট ইজ দ্যাট পার্সেন্টেজ শেয়ার, কোন পার্সেন্টেজ নাই। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا الله বলেন কোন পার্সেন্টেজ নাই তোমার গুনাহগার বান্দা, পাহাড় পর্বত পরিমাণ গুনাহ নিয়ে, সাগর মহাসাগর পরিমাণ গুনাহ নিয়ে আমাকে আল্লাহ বলে ডাক দিবে, ডাকটা দিবে দেরি হবে, তাদের জীবনের গুনাহ মাফ করতে লেট হবে না। আবার এটা একটু উঁচা করে দাও, লেট হবে না। হ্যাঁ, আদম আলাইহিস সালামকে নামাই দিলেন, হিন্দুস্তান, ইন্ডিয়া, কলম্বো, সিংহল, এই অপারেটার একটু উঁচা করে দেবে, সিংহল, মাহাকে নামাই দিলেন জিদ্দা, কোথায় নামাইলেন, খালাস খালাস জিদ্দা, বনে বনে জঙ্গলে জঙ্গলে ঘুরছেন ওনারা, বনে বনে জঙ্গলে জঙ্গলে ঘুরে মা হাওয়া বাবা আদম, আল্লাহ ডাক দিলেন জিব্রাইল রে, ও জিব্রাইল, আল্লাহ বলেন জিব্রাইল রে, জি আল্লাহ, জিব্রাইল রে বড় আদর করে আদম হাওয়া বানাইছিলাম, এদেরকে থাকতে দিয়েছিলাম জান্নাতে, আমার আদরের আদম হাওয়া যে কোনো কারণে এদেরকে আমি বেহেশত থেকে বের করে বন জঙ্গলে পাঠিয়ে দিছি, আমার বড় মায়া লাগে, আদর করে আদম হাওয়া বানাইয়া, কে বলতেছি, কে বলে আদর করে আদম হাওয়া বানাইয়া, কেমনে থাকবো আমি আল্লাহ ভুলিয়া, বলেন কেমনে থাকব আমি আল্লাহ, জিবরে সম্বল আল্লাহ এনি ওয়াক ফি আইয়ে শোহর, আমার কোন কাজ, আল্লাহ বলেন জিব্রাইল রে আমার আদর আদম হাওয়া জান্নাত দিয়েছিলাম থাকার জন্য, কোন কারণে এদেরকে পাহাড় জঙ্গলে নামাই দিছি, জিব্রাইল আমার আদম হাওয়া পাহাড়ে পাহাড়ে বনে জঙ্গলে জঙ্গলে ঘুরে রে, জিব্রাইল আমার বড় মায়া লাগে রে, জিব্রাইল তুমি কাজ করো, তোমাকে আমি যে বিমান বানাই দিলাম আমার আদম হাওয়ার জঙ্গলে কোন কোন পথে পথে যায়, তুমি ওদের মাথার উপর দিয়ে বিমানের মতো ঘুইরা ঘুইরা পাহারা দাও, আদর করে আদম হাওয়া বানাইয়া, কেমনে থাকব আমি আল্লাহ, আল্লাহ তো দয়াল, আল্লাহ কি, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মায়া তো কারণ নাই, আমার আল্লাহ দয়াময় বলেন, আমার আল্লাহ দয়াময়, আল্লাহকে দেখিবার মোর মনে লয় বলেন, আমার আল্লাহ দয়াময়, আল্লাহকে দেখিবার মোর মনে লয়, মনে না চাইলে দিদার নসিব হবে না, সুবহানাল্লাহ, জোরে বলেন নবীজির কথা বলেন, আমার নবী মায়াময়,
দেখিবার মনে। আল্লাহকে দেখি না দেখে পাগল হয়েছি, সুবহানাল্লাহ। কোন না দেখা বুঝিরে, দেখি নাই না দেখা, আর ওরা কার জন্য পাগল হয়েছে ওরা বোঝেন না। দুনিয়ার কিছু লোক আছে, ও রূপালি নদীরে রূপ দেখা তোর হয়েছি পাগল, নাউজু বিল্লাহ। জোরে বল, নদীর রূপ দেখছে না লেডিসের রূপ দেখছে, নাউজু বিল্লাহ। জোরে বল, ও রূপালি নদীরে রূপ দেখে তোর হয়েছি পাগল। আল্লাহ বলেন বানাইলাম আমি, আর তুমি নদীর রূপ দেখে পাগল হয়েছো। আমার ভাইয়েরা, বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তটা ঘুরাইয়া আপনি যদি চোখের পানি ছেড়ে ডাকতে পারেন, রূপালী নদী বাদ দিয়ে যদি বলতে পারেন, ও প্রাণের আল্লাহ রে নাম শুনে তোর হয়েছি পাগল, বলেন ও প্রাণের আল্লাহ রে, একটু মায়া করে বলেন না, ও প্রাণের আল্লাহ রে নাম শুনে তোর হয়েছি পাগল, ও প্রাণের নবী রে, বলেন ও প্রাণের নবী রে নাম শুনে তোর হয়েছি। আমার ভাইরা এই কথা বলে যদি আপনি চোখের পানি ছেড়ে দিতে পারেন, আল্লাহর হাবিব ফরমান, দি ফায়ার অফ হি নেভার টাচ এ পারসন হু ওয়েটস বাই দি ফায়ার অফ আল্লাহ, ইভেন দি কালেক্টেড মিল্ক এন্টার্স ইনটু দা ব্রেস্ট, সুবহানাল্লাহ। জোরে বলুন কবিজি ফরমান, লা ইয়ালিজুন নার মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবন ফিদরে, নবীজি ফরমান মতারে জাহান্নামের আগুন ওই ব্যক্তিকে স্পর্শ করবে না যে ব্যক্তি আল্লাহর মহব্বতে চোখের পানি ছেড়ে দেয়। দুধ দহন করলে গাভীর থেকে দুধ দহন করার পরে দহন কি দুধ দুধ, নবীজি যুক্তি দেয়, কে যুক্তি দিছে? নবীজি ফরমান, গাভীর থেকে দুধ দহন করার পরে দহন কি দুধ দুধ স্তনে ফিরে দেওয়া যেমন অসম্ভব, আল্লাহর মহব্বতে যে কান্দে তার জাহান্নামে ঢুকানো অসম্ভব, বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, তাই তো দিনের নবী ফরমান, দি ফায়ার অফ হিল নেভার টাচ এ পারসন হু ওয়েপস বাই দি ফায়ার অফ আল্লাহ ইভেন দি কালেক্টেড মিল্ক এন্টার্স ইন টু দ্য ব্রেস্ট। আমার ভাইয়েরা, নবীজি আপনার হাদিসে বলেছেন কতটুকু চোখের পানি ছেড়ে তুমি কানলে জাহান্নামের আগুন হারাম হবে। নবীজি ফরমান, আপনাদের জানা আছে পীরজাদা সাদিকুল ইসলাম আজে বাজে কথা বলা, গদ বান্দা কথা গাজি কারুর পুঁথি বলার অভ্যাস পীরজাদা সাদিকুল ইসলামের নেই। আল্লাহর মেহেরবানিতে আল্লাহর কালেমে পাকের কথাগুলো, নবীজির হাদিস শরীফের কথাগুলো আপনাদেরকে রিলে করে শোনাচ্ছি। নবীজি ফরমান, ওমতেরা কতটুকু কানলে তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হবে, এত কানতে কানতে ঘাল বাসাইবার আগে তোমার গোনা মাফ হয়ে যাবে। নবীজি ফরমান, মিস্টার রাইসিস জবাবে মাসির মাথা পরিমাণ চুকটা দিয়ে যদি পানিটা বের হয়, কি কিসের মাথা? দেখেন নবীজি যুক্তি দিয়েছেন, মিস্তার রাসের জবাব, রাসুন মানে মাথা, জবাব মানে মাসি। আল্লাহর হাবিব ফরমান, মাসির মাথা পরিমাণ এতটুকু পানি যখন তোমার চোখ দিয়ে বের হতে শুরু করবে, এমন সময় তোমার জন্য গুনাগুলি মাফ হয়ে যাবে। তাহলে আমরা কানতে অসুবিধা কোথায়? ও প্রাণের আল্লাহ রে, বলেন ও প্রাণের আল্লাহ রে নাম শুনে তোর হয়েছি পাগল, ও প্রাণের নবী রে, ও প্রাণের নবী রে নাম শুনে তোর হয়েছি পাগল। আমরা আল্লাহর পাগল, আমরা নবীর পাগল, কিছু কণ্ঠে জোরে কোন মারহাবা। আল্লাহ বলেন জিব্রিল, আমার আদম হাওয়া বড় মায়া লাগে, এরা বন জঙ্গলে হাঁটে, ও জান্নাতে ছিল কাজ করো, বিমানের মতো পাহাড় দাও, এরা কোন জায়গায় ঘুরে তুমি একটু দেখো। আল্লাহ বলেন জিব্রাইল, তুমি উপর দিয়ে পাহারা দিতে থাকো, আর আমি বন জঙ্গলের হিংস প্রাণীদেরকে আমি হুকুম দিয়ে দিছি, ও বন জঙ্গলের হিংস প্রাণীরা, আমার আদম হাওয়া বন জঙ্গল দিয়া দিয়া ঘুরতেছে, আদম জানে না হাওয়া কোথায়, হাওয়া জানে না আদম কোথায়, রে জঙ্গলের হিংস
হিংস্র প্রাণীরা রে জঙ্গলের বাঘেরা ও জঙ্গলের সিংহরা, আমার আদম খাওয়াকে দেখলে রাস্তা ছেড়ে দিও, এদের ইজ্জত দিবা বলেন সুবহানাল্লাহ। শুনবিনি বাঘে আমরা কথা, শুনবিনি সিংহ, শুনবিনি আবো আতোষ খাকে পাতো বন্দায়ান, আবো আতোষ খাকে পাতো বন্দায়ান, বামানো তো মুর্দা বাহক জিন্দান, বামানো তো মুর্দা বাহক জিন্দান। আদম হাওয়া জঙ্গলে জঙ্গলে হাঁটে, আমার ভাইরা তাফসিরে লেখে 350 বছর পর্যন্ত, মতান্তরে 350 বছর পর্যন্ত কামতেছে আদম হাওয়া। তাফসিরে লেখে আল্লাহর কাছে খান্দান লাগো, কেন খাই গাছের ফল তোমার কাছে না জিজ্ঞেস কইল, তোমার হুকুম কেন অমান্য করলাম? আল্লাহ আদম হাওয়া 350 বছর কেঁদেছে, তাফসিরে লেখে এই 350 বছরের ভিতরে আমাদের মা আমাদের বাপ আদম হাওয়া এক মুষ্টি চাল পাক কইরা ভাত খায় নাই, আরে একটা টুকরা গোস্ত মুখে দেয় নাই রে, এক টুকরা মাছ মুখে দেয় নাই, তো উনি আমার আল্লাহর মায়া লেগে যায়। 350 বছর হয়ে গেল, আজকে জিলহজ্জাদের 9 তারিখ, জোরে কোন আজকে, আজকের কথা কইছি না, ওই যে 350 বছর কানতে কানতে ওনাদের জিলহজ্জাদের 9 তারিখ হয়ে গেছে। মক্কা শরীফে একটা মাঠ আছে, বিরাট একটা মাঠ, মাঠের মধ্যখানে একটা পাহাড় আছে, জাবালে রহমত, রহমতের পাহাড়। যারা হজ করতে গিয়েছেন দেখে আসছেন, আমার ভাইয়েরা আপনাদের অনেকের জানা আছে আমাদের বাড়িঘর মক্কা শরীফে, আল্লাহর ঘর মেসফালা, আমাদের বাড়িঘর মেসফালা, আমার খালা খালু, আমার আপন ভাই বোন এরা সৌদি, আমার আব্বা আমার নানা বাড়ি কিনেছে মিসফালাতে। আমার ভাইয়েরা আমার যখন দাড়ি মোছে নাই তখন থেকে আল্লাহ মেহরবানি করে নিয়ে যান আমাকে সোনার মক্কা মদিনা, আমার জীবনে আমি একদম ছুটে থাকতে আমার আল্লাহ আমাকে ডেকে ডেকে নেন। আমার জীবনে 14 বার গিয়েছিলাম আমি আমার ভাইয়েরা রহমতের পাহাড়, না উঠে আমি কোনোদিন ওখান থেকে ফিরে আসি নাই, ওই মাঠের মধ্যখানে একটা পাহাড় রহমতের পাহাড়। কিতাবে লেখে ওই 350 বছর পরে জিলহজ্জাদের 9 তারিখে ওই পাহাড়ের উত্তর দিক দিয়ে আদম নবী উপরে উঠতেছে, দক্ষিণ দিক দিয়ে হাওয়া উপরে উঠতেছে, হাওয়া জানে না আদম ওই পাশে দিয়ে ওঠে, আদম জানে না বিবি হাওয়া ওই পাশে দিয়ে উপরে উঠে, উপরের দিকে উঠতেছে আদম, তাকিয়ে দেখে জিব্রাইল আমিন বিমানের মতো রাউন্ড, ইনশাআল্লাহ আকবার, জোরে হ্যাঁ, তাকিয়ে দেখে জিব্রাইল ইসলাম বিমানের মতো রাউন্ড দিতেছে, আদম সাফিউল্লাহ ডাক দেয়া কয় জিব্রাইল ভাই একটা কথা আমার মনে জেগেছে, জিব্রাইল রে ও ভাই 350 বছর কান্নাম আল্লাহ তো মায়ার ডাক দেয় না, একটা কথা আমার মনে জেগেছে মনে জাগছে। আল্লাহ বলেন দোষ, আল্লাহ বলেন দোষ, আদম কয় একটা কথা মনে জাগছে, আসলে আদমের মনে জাগে নাই, আমি আল্লাহ জাগাইয়া দিছি, সুবহানাল্লাহ, জাগছে না জাগাইয়া দিছে, জোরে কোন জাগছে না জাগাইয়া দিছে, জেগেছে না জাগাইয়া দিয়েছেন, কে দিয়েছে জাগাইয়া, আল্লাহ কয়, আল্লাহ বলেন দোষ, আদম বলছে তার মনে কথা জাগছে আসলে জাগে নাই, এত যে কামতেছে আমার মনটা নরম হয়েছে, আমি একটা কথা তার দিলের ভিতর জাগাইয়া দিছি। দলিল অনেক সময় বিদেশের ফোন আসে তাই জন্য, আমি আল্লাহ জাগাই দিয়েছি, আমি আল্লাহ জাগাই দিছি, কি জাগাইছে
আদম নবী কই জিব্রাইল ভাই, আমাকে সৃষ্টি করার পরে আমি সেজদা থেকে মাথা তুলে আল্লাহ তাআলার আসমান আল্লাহর দিকে যখন নজর দিয়েছিলাম, ও জিব্রাইল আল্লাহর আসাজিমের কপাটে লেখা দেখেছিলাম মুহাম্মাদুর, ও জিব্রাইল এটা কার নাম, জিব্রাইল রে ও ভাই এটা কার নাম, এখনো খবর হয় নাই মুহাম্মদ এটা আল্লাহর বন্ধুর নাম, মুহাম্মদ সে সেপট পৌঁছো খোদা কি খোদা সে পৌঁছো শানে মুহাম্মদ, আল্লাহর দোষ হ্যাঁ মনে মনে করে তাহলে পাহাড়ের উপরে যায় নেই সুবহানাল্লাহ, আল্লাহর দোস্তের নাম যখন উপরে একটু যায়া নেই ডাক দিব, যখন উপরে গেছে হ্যাঁ হাওয়া তুমি কি বিবি হাওয়া নাম, এটা আদম নাম তুমি কি আদম, হ্যাঁ ভাইরা 350 বছর পর স্বামী স্ত্রীর সাক্ষাৎ হলে কি একটা অবস্থা হবে ওয়াজ করে বুঝাইবার ক্ষমতা পৃথিবীর কোনো আলেমের নাই ঠিক কিনা জোরে বল, দুজন একজন আর একজনকে জড়াইয়া ধরে আমার আল্লাহ কাছে ডাক দিলেন, ও আমার আল্লাহ মাবুদ গো আমার আল্লাহ 350 বছর কাঁদাইলা রে আল্লাহ, আল্লাহ একটা কথা মনে পড়েছে তোমার কালেমার সঙ্গে তোমার বন্ধুর নাম, আল্লাহ গো তোমার দোস্তের নামের খাতিরে আমি আদম হাওয়াকে মাফ করে দাও, আল্লাহ বলেন আদম রে ও হাওয়া যে নামটা তোমরা নিয়েছো উনি আমার বন্ধু, উনি না হইলে আদম হাওয়ার খবর থাকতো না, শোনো আদম আমি আল্লাহ যখন জান্নাত থেকে নামতে হুকুম দিছিলাম তখন যদি ফিরা দাঁড়ায় আমার দোস্তের নাম বলতা, ও আল্লাহু আকবার, আমি আল্লাহ যখন জান্নাত থেকে নামার পারমিশন দিয়েছিলাম কুল্লাহাবিতু মিনহা জামিয়া তখন যদি আমার বন্ধুর রেফারেন্স দিয়ে ডাক দিতা আমি আল্লাহ তো তখনই মাফ করে দিতাম, যাও যাও যদিও 350 বছর পর হলো আমার বন্ধুর নাম নিয়েছ, যাও আমার বন্ধুর খাতিরে আমি আল্লাহ তোমাদের মাফ করে দিলাম, মা হওয়া হযরত আদম ভুল করিলেন খায়া গন্ধম আরাফাতে মুক্তি দুইজন আই মদিনায় কে যাবি আরব সাগর পারি কে দিবি, আল্লাহ আল্লাহ গো কিরে আদম মাপ তো করে দিয়েছ আমাদের কি ফিরাইয়া আবার বেহেশতে নিবা না, মনটা চায় না কথা বলেন চায় না, মাপ তো করে দিছো আমাদের নিবা না, আল্লাহ বলেন না নিব না আর নিব না, তোমাদের কি পৃথিবীতে বসবাস করতে হবে, তোমাদেরকে আর জান্নাতে আনা হবে না, ও আদম আদম বলে আল্লাহ তাইলে আমার কথা আছে তুমি যদি আমাদেরকে আর জান্নাতে ফিরে আনা নাও একটা কথার জবাব দাও, পৃথিবীতে আমার সন্তান হবে সারা দুনিয়াতে, আল্লাহ তোমার যে দোস্তের খাতিরে তোমার বন্ধুর খাতিরে আমরা দুজনকে মাফ করে দিলা এই মাঠের মধ্যে, আল্লাহ আমার আওলাদেরা পাহাড় পর্বত পরিমাণ গোনা নিয়া এই মাঠে আসলে তাদের গোনা মাফ হবে নি, আল্লাহ বলেন আদম হাওয়া রে আমার দোস্তের খাতিরে আমার ক্ষমাটা আমি এখন আরাফাতের মাঠে আমি রেখে দিলা, আমার ক্ষমতা আমি আল্লাহ আরাফাতের মাঠে আমি রেখে দিলাম, কিয়ামত পর্যন্ত তোমার সন্তান যদি পাহাড় পর্বত পরিমাণ গোনা নিয়া আরাফাতের মাঠে এসে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমার যদি ডাক দে আমি আল্লাহ জীবনের গুনাগুনি মাফ করে দিবা, 350 বছর পরে ওই মাঠের মধ্যে স্বামী স্ত্রী পরিচয়, এই জন্য মাঠের নাম পরিচয়ের মাঠ, আরবিতে বলে আরাফা, আরাফা বাংলা পরিচয়, আরাফা বাংলা কি পরিচয়,
মাঠের নাম হলো কিসের মাঠ? বাংলা বলেন কিসের মাঠ? পরিচয়ের মাঠ। আরবিতে বলে আরাফা, আরাফার মাঠ। আমার ভাইয়ের আমার এখন হাজিরা আরাফাতের মাঠে যায় জিলহজের 9 তারিখে, কারণ হলো আমাদের বাবা মা আদম হা ওনারা পরিচয় হয়েছে সেখানে জিলহজের 9 তারিখে। আপনি যদি বলেন হুজুর আমার সমস্যা আছে, একটু বিজি আছি আরাফাতের মাঠে, আমি জিলহজের 3 তারিখে যাব, আমার একটু কাজ আছে, আমি 22 তারিখে যাব, গেলে হজ হবে না। আপনার মা আর বাপ আদম হাওয়া যেই তারিখে যা পরিচিত হলো ওই তারিখে যেতে হবে চিরকাল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ক্ষমা আসিনি আরাফাতে? আসিনি, আসিনি, যাইবেন নি ওখানে ইনশাল্লাহ, যাবেন নি? আমি মদিনাতে যাব রে, হায়রে পাগলের বেশে রে, আমি মাগ বোগায় মদিনার মাটি, মদিনার পাক মাটি, আরস হতে আর খাটি, আমি চোখে দিব সুরমা বলি, আমি চোখে দিব সুরমা বলি, অন্ধ নয়ন রবে নাই আমার, অন্ধ নয়ন রবে নাই, আমি কোন দিন যাব সো মক্কা মদিনা, বলেন আমি কোন দিন যাব মক্কা মদিনা। আজ থেকে 1300 বছর আগের একটা ঘটনা, বিশ্ববিখ্যাত মহাদ্দেস আব্দুল্লাহ ইবনে মুবারক আরাফাতের মাঠ থেকে হজ করার পরে এসে কাবা শরীফ তাওয়াফ করে কাবা শরীফের পাশে ঘুমায় আছে। ও স্বপ্নে দেখি আব্দুল্লাহ ইবনে মুবারক, ওনার সামনে দুইটা সুন্দর চেহারাদের লোক কথা বলতেছে, এই যে ভাই আরাফাতের মাঠে কয়জন রে হজ করতে আসছে? কয় 96,000। কয়শো বছর আগে? 1300। কয়শো? বিশ্ববিখ্যাত মহাদ্দেস আব্দুল্লাহ মুবারক স্বপ্নে দেখে দুইজনে কথা কয় কাবা শরীফের পাশে, কয় হাজার রে? কয় 96,000। কয়জনের হজ রে কবুল হইল? কয় রাত একটু লিস্টিটা দেখা লই। কয় হজ করছে জমিনে লিস্টি দেখে? আসমানে জোরে বলেন না কেন? হজ করেছে জমিনে আর লিস্টি দেখে? গভর্নমেন্টের খাতায় হাজির নাম দেওয়াটা সহজ, আল্লাহর খাতায় নাম দেওয়াটা কঠিন। জুব্বা 14টা লাগাইয়া রোমাল 12টা লাগাইল, আসল জায়গায় নাম না উঠলে হাজি না। সুবহানাল্লাহ। যেরকম পাবলিক হাজি বলবে আল্লাহ ফেরেশতারে কইবো দেখ আমার খাতায় নাম নাই, লোক তারে হাজি কয়। কষ্ট হয় নাকি আপনাদের? মনে কষ্ট হয় নাকি? কতজন লোকের রে? এই জন্য হজে যাওয়ার আগে চোখের পানিতে ভিজাই যেতে হবে, বিজাইয়া যাইতে হবে চোখগুলি, তারপরে সেখানে না বলবে সুবহানাল্লাহ বলবেন। কই লিস্টি দেখ 96,000 হাজি। কই কিরে একজনের হজ কবুল হয় নাই? হ্যাঁ থাম থাম, স্পেশাল লিস্টটা দেখ। স্পেশাল? কই একজনের হজ কবুল হয় নাই? একটা লোক নাম আলী ইবনে মুয়াফিক, বাড়ি হলো ইরাক অমক গ্রামে, চামড়ার ব্যবসা করে, অনেক ধনী, সে আরাফাতের মাঠে যায় নাই একটা কাজের বিনিময়ে, আল্লাহ নিজে তার জন্য হজের সার্টিফিকেট তার বাড়িতে নিয়ে গেছে। ভলিউমটা বাড়াইয়া সুবহানাল্লাহ বলেন। সে আরাফাতের মাঠেও যায় নাই, আল্লাহ কেন জানি নিজে হজের সার্টিফিকেট নিয়ে তার কপালে লাগাই দিয়ে আসছে, আরাফাতের মাঠে 96,000 হাজির হজ কবুল হয় নাই, ওই লোকটার কারণে আরাফাতের মাঠে 96,000 হাজির হজ কবুল করে ফেলেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক লাফ দিয়ে উঠছে, হ্যাঁ গম থেকে ওঠে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, মাবুদ গ ও আমার আল্লাহ হে মানুষ এর চেহারা আমি দেখবো,
এর চেহারা দেখলে জীবনের গুণাগুলি মাফ হয়ে যাবে। আরাফাতের মাঠও গেল না, আল্লাহ চামড়ার ব্যবসা করে দেখাশোনা সুবিধা না, দিল সুবিধা, কি সুবিধা, ইল্লামান আতাল্লাহ বিকলবি, সুরতে সুবিধা নাই, দিলে সুবিধা আছে। এই জন্য নবীজি ফরমান, আল্লাহ নেভার লুকস টুয়ার্ডস ইউর ফেস অ্যান্ড ডিটেস্ট, বাট হি অলওয়েজ লুকস ইউর হার্টস, ইউর সিনসিয়ারিটি অ্যান্ড দি নেচার অফ ইউর ডিডস। সব কিছু উঠে তোমার দিলকে আল্লাহ নজর দেয়াবে, তারপরে সব কিছু। মুখে আর দিলে ঠিক না থাকলে এই দোয়াটা তিন আর উপরও যায় না। নাউজ বিল্লাহ জোরে বলেন, কান্দে আল্লাহ গো, ও আল্লাহ লোকটা আরাফাতের মাঠে যায় নাই, তার কপালে হজের সার্টিফিকেট দিয়েছ, তার খাতিরে আরাফাতের মাঠের 96,000 হাজির হজ কবুল করে ফেলেছ। কি মানুষ, আমি যাব ওরে দেখার জন্য। গেল ঠিকানা অনুযায়ী গ্রামে গেছে, ভাইরা, ও ভাই, আলী ইবনে মুয়াফিক নামে একটা লোক আপনাদের গ্রামে আছেনি, উত্তর পাড়ায় যান, সামরার ব্যবসা করে। কিসের? বড় ধনী মানুষ। আল্লাহু আকবার, জোরে কর। আমার ভাইয়েরা হইল, তোমার কাউকে ধমক দিলে জায়গায় পেশাব করে দিত, আল্লাহু আকবার, জোরে বলেন। ওনার চেহারা তেমন রূপ ছিল, সাহাবী ভাইরা কয় আমিরুল মুমিনীন, কত বাচ্চারে ফেরত দিলেন, গোয়ালিনীর মেয়ে। ওই বুড়ি থারতার করে বোরকার ভিতরে কাঁপতেছে, আমিরুল মুমিনীন কয় আপনি কাঁপেন কেন, কই জীবনে আপনাকে দেখি নাই, বোরকা পরে আসছি তবু আপনাকে দেখি, আমি ভয় পাই আপনার চেহারা দেখে, আমার মাফ করেন, কি অন্যায় করেছি জানি না, আমার ভয় লাগে আপনাকে দেখা। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনীন ওমর বলে, ও মাই মহিলা, যে ওমরের চেহারা দেখে তুমি ভয় পাও, একটু পরে ওই ওমর হবে তোমার বেয়াইশা। হে গোয়ালিনী কয় হুজুর বলেন কি, আমার কথা তো জীবনও বিশ্বাস হয় না। গোয়ালিনী ফজরের আগে বলছিল তোমার মেয়েকে দুধে পানি দেওয়ার জন্য, তোমার মেয়ে বলছিল মা গো খলিফাতুল মুসলিমিন নিষেধ করেছে গো মা, হ্যাঁ তুমি বলছিলে তোর খলিফাতুল মুসলিমিন তো তোর ঘরের পাশে বসে নাই, গোয়ালিনী তখন তোমার ঘরের পাশে আমি ওমর ঠেস দিয়া বসছিলাম। সুবহানাল্লাহ বলেন, তোমার মেয়ে বলছিল মা গো, ও মা আম্মা, ও মা আম্মা, ও মা, খলিফাতুল মুসলিমিন না দেখতে পারে না শুনতে পারে, ওয়াহুয়া মাকুম হাইনা মা কুনতুম, আল্লাহ বলছে মানুষ যেখানে আল্লাহ সেখানে গো মা, আল্লাহ তো তাকায় আছে। গোয়ালিনী রে ও মহিলা, তোমার মেয়েরা কোনো গুণ লাগে না, এমন একটা মেয়ে আমি আমার পুল আব্দুল্লার জন্য চাইছিলাম। ও যুবতী মেয়েরা তোমরা কারাও আসনো জানি না, আজকে বহুদিন এলাকার পুরুষ মহিলারা যারা আমার ফোন নাম্বার কালেকশন করে করে নিয়েছে, আল্লাহ কত ফোন দে, এমন ভাবে আমল করেন মনটা এমন ভাবে গড়ে দেন, আপনি হবেন এই খলিফাতুল মুসলিমিনের পুত্রবধূর মতো, আপনি হবেন আয়েশা সিদ্দিকার মতো, আপনি হবেন মা খাদিজাতুল কুবরার মতো। আল্লাহু আকবার, জোরে জোরে। ওই আল্লাহ এখানে আসেনি,
বিশ্ববিখ্যাত মহান দেশ আল্লাহর নিয়ে বলে আব্দুল্লাহ ইবনে মুবারক রে বলে হুজুর আমার পোড়া বলল ও বাবা কারো ঘরে তরকারি নাই আজকে মরা গাদার গোশত পাক করে তরকারি খেয়েছে তারা আব্বু সাত দিন হয় কয়দিন 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 ওই বাবা তাদের ঘরে চলে আগুন জ্বলে না ছোট ছোট ছেলে মেয়েরা ও বাবা না খেয়ে খেয়ে মরে গিয়েছে তারা বলে দিনের নবী নাকি বনে গিয়েছেন উম্মতের আরে মরা গাদার গোশত খেয়ে হলো তোমরা জীবন বাঁচাইবা আব্বু আজকে ওই মাঠের মধ্যমণিতে একটা মরা গাদার খবর পেয়ে আজ গরিবের ঘরে ঘরে মরা গাদার গোশত নিয়ে পাক করে তারা খেয়ে জীবন বাঁচিয়েছে বাবা গো তারা বলে এই তরকারিটা ওদের জন্য হালাল আর তোমার জন্য হারাম হুজুর আমার পোলা যখন এই কথাটা বলল আমি একটা চিৎকার দিলাম আর সে দেয় বলে গেলাম আল্লাহ আল্লাহ বলছিল আল্লাহ না কালকে সকালে আমার হজে যাওয়ার কথা না গো আল্লাহ কালকে আমি হজে যাব না ওই বাবার দিগায় আল্লাহ বাঁচিয়ে রাখলে আবার আগামী বছর আমি হজে যাব কালকে আমি হজে যাব না হাই হাই রে বাবা মহল্লার গরিব লোক সবাই রে খবর দে খবর দে রে দে দে খবর মহল্লার গরিবেরা আবার নবী গরিবে বন্ধু রে আমরা তো গরিবের বন্ধু হতে পারলাম না মহল্লার গরিবের খবর দে এবার আমি হজে যাব না আল্লাহ বাঁচিয়ে রাখলে আগামী বছর যাব এই নে আমার হজের যত টাকা পয়সা সব আরে গরিবের মাঝে সব বিলাইয়া দে আল্লাহু আকবার জোরে বিশ্ববিখ্যাত মহান দেশ আব্দুল্লাহ ইবনে মুবারক বলে ও আল্লাহর উনি আলী রে আপনি যে কাজটা করেছেন আপনি তো জানেন না আল্লাহ এত পছন্দ করেছেন আপনি আরাফাতের মাঠে যান নাই আপনার এই কাজের কারণে আল্লাহ নিজে আপনার কপালে হজের সার্টিফিকেটটা লাগাইয়া দিয়া গেছে আপনার ওসিলায় আরাফাতের মাঠে 96,000 হাজির হজ কবুল করে ফেলেছে ও ভাইরা আমার নবী ফরমান আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহিল বাইতে হজ্জুল ওয়ালিল্লাহি হজ্জুল বাইতে মান ইস্তাতাইলে সাবিলা হজ করা ফরজ করেছেন আমার আল্লাহ আমার নবী বলেছেন উম্মতের আরে তোমার পরে হজ ফরজ তুমি হজ কর না না তাহলে আমি তোমার নবী না আর তুমি আমার উম্মত না নবীজি আরো বলেছেন উম্মতের আরে তোমার পরে হজ করা ফরজ ফরজ তোমার উপরে তুমি হজ করো নাই তাইলে তুমি ইহুদি হয়ে মারা যাও অথবা নাসারা হয়ে মারা যাও এতে আল্লাহর কোনো আসে যায় না নিয়ত করেন আল্লাহর কাছে ইনশাআল্লাহ আল্লাহ নিতে পারেনি 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 আল্লাহ ইনশাআল্লাহ আমাদেরকে নিয়ে যেতে পারেন ওই সোনার মক্কা মদিনা আমার ভালো লাগে হজ করলে মানুষের মনটা নরম হয়ে যায় আমার ডান পাশে রহমান প্লাজার মানে আলহাজ সুলেমান সাহেব হজ করেছেন এখন মা সাহেবের মতো দেখা যায় কমিটির সভাপতি জনাব শফিউদ্দিন সাহেব দেখেন আমি ওনার বিল্ডিং এ ঢুকেছিলাম আমি এত সুন্দর আল্লাহ পাকের মহলের মতো মনে হয় বাড়িঘর করেছেন হুজুর আপনারা আসবেন এজন্য এই নিয়তে ভিতরে পাথর দিয়ে পাহাড়ের মতো বানিয়েছে আমি বলছি নিয়ত করেন এটা দেখলে যেন সাফা মারোয়ার কথা মনে হয় তাইলে আপনার কাজগুলি সব নেক কাজ হয়ে যাবে ঠিক কিনা
আমার আব্বা পীর ফাতে আহমদ দরবার শরীফে, কুতুবুল আলম আমার আব্বা শুয়ে রয়েছেন কুমিল্লাতে। আব্বা বলতেন, বাবা তুমি বিল্ডিং এর জানালা কাটো, নিয়ত করো আলো আসবে, বাতাস আসবে। আল্লাহ বলবেন, এই নিয়তটা বাদ দিয়া জানালা কাটো, তুমি নিয়ত করো আমার এখান দিয়ে জানালা দাও। আর মসজিদের আজান দিলে আজানের আওয়াজ আমার কানে যেন আসে। আল্লাহ আব্বা বলতেন, ও আমার বাবা তুমি যদি আজানের নিয়ত করে জানালা কাটো যাতে আজানের আওয়াজ তোমার কানে পৌঁছে, তাইলে তোমার বাতাস বন্ধ হবে না, আলো আসা বন্ধ হবে 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 বন্ধ হবে না, জানালাটা হয়ে যাবে তোমার জিন্দিগির নেকাম। আসুন ভাইরা, আল্লাহর কাছে প্রাণ ভরে দোয়া করব আমরা সফল মাকলুকাত, আল্লাহ কেন আমাদের দোয়া মঞ্জুর করবে না? ও